প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অনুজীবের ভাইরাস অংশের ষষ্ঠ ক্লাস আজকে পাঁচটা ক্লাস আমি নিয়ে নিয়েছি তোমাদের প্লে চেক করলে দেখতে পারবে তো আজকে আমরা ষষ্ঠ ক্লাস করাবো যারা আগের ক্লাসগুলো করো নাই রিকোয়েস্ট থাকবে ক্লাসগুলো করে আসো আশা করি ভালো লাগবে তা আসো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা তোমাদেরকে জিকা ভাইরাস পড়িয়েছিলাম আজকে এখন পড়াবো তোমাদের নিপা ভাইরাস থেকে মানে আমাদের টপিকসটা আসলে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বা ভাইরাসের আসলে উপকারিতা কি কি এই জিনিসগুলো আমরা এখন পড়াশোনা করবো ক্লিয়ার আচ্ছা এই দেখো নিপা ভাইরাস হচ্ছে একটি আরনে ভাইরাস যার গণ দেওয়া আছে আচ্ছা এই নিপা ভাইরাসটা কিন্তু একটা ইমার্জিং ভাইরাস বা উদীয়মান ভাইরাস বুঝছো তো এটা মনে করো রোগ সৃষ্টি করতেছে তোমার নতুন নতুন মানে ইমার্জিং ভাইরাস কাকে বলে জানো তো পড়াইছি তোমার চার নাম্বার পর্বে মনে হয় ইমার্জিং ভাইরাস হচ্ছে তোমার মানে যে ভাইরাস এক প্রজাতি থেকে সম্পর্কহীন অন্য প্রজাতিতে ছড়িয়ে পড়ে হ্যাঁ সম্পর্কহীন মানে এর সাথে ওর কোনো কানেকশন নাই ছড়িয়ে পড়ে এটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস আচ্ছা এই দেখো উনিশশো সালে তোমার মালয়েশিয়ার শূকরের খামারে প্রথম ধরা পড়ল দক্ষিণ এশিয়ায় পরে ছড়িয়ে পড়ে বাদুর এই রোগটির ভা এবং কাঁচা খেজুরের রসের মাধ্যমে এই ভাইরাসটি মানব দেহে সংক্রমিত হয় দেখবা অনেকে কাঁচা খেজুরের রস খেতে খুব পছন্দ করে তাই না অনেকের শখ যে অনেকে দীর্ঘদিন শহরে থাকার পরে যখন গ্রামে যায় তো চেষ্টা করে কাঁচা খেজুরের রস পাওয়া যায় কিনা তো এই কাঁচা খেজুরের রস যদি কেউ খায় তোমরা কি জানো কি না যে বাদুরের ছবি যদি আমি তোমাদেরকে একটু দেখাই দেখি যে সামনে আমরা কিছু ছবি পাবো হ্যাঁ এই যে দেখো এই দেখো ছবিগুলো সুন্দর না তো একটা জিনিস আমি যে ছবিটা আমি খুঁজতেছি দেখো এই যে সেই বিখ্যাত ছবি খেয়াল করে দেখো একটা বাদুর দেখছো বাদুর কিভাবে ঝোলে বাদুর আসলে উল্টা হয়ে ঝুলে থাকে বাদুর আসলে গাছের ধরো ডালের মধ্যে পা দিয়ে মাথাটা নিচে দিয়ে ঝুলে থাকে এখন মনে করো খেজুর যারা গ্রামে বাসা যাদের তারা তো জানো তো খেজুর গাছে কি করা হয় খেজুর গাছে এরকম নিরানি দিয়ে তোমার নিচে একটা হাড়ি রাখা হয় আর এখানে একটা কাঠি বেঁধে দেওয়া হয় এই কাঠি দিয়ে রসগুলা টোপ টপ করে হাড়ির মধ্যে পড়ে ঠিক আছে এইটাই তোমার কি বলবো যে রসের প্রক্রিয়া আর কি তো এখন ওই যে কাঠি দিয়ে রসটা যখন পড়ে বাদুর কী করে জানো বাদুর জিব্বা দিয়ে চাটে বাদুর কী করে জিব্বা দিয়ে চাটে এখন বাদুর যখন জিব্বা দিয়ে চাটে তো এখন বাদুরের লালায় যদি নিপা ভাইরাস থাকে তো এই লালা রসের সাথে নিপা ভাইরাসটা কি রসের মধ্যে আসবে না নিপা ভাইরাসটা তো লালার মাধ্যমে রসের মধ্যে আসবে তখন এই রস যদি আমরা খাই তখন আমরা নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারব নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার মূল কারণেই বাদুরের লালা অর্থাৎ কেউ আমরা এখন সকালবেলা শীতের সকালে আবেগে পড়ে কাঁচা খেজুরের রস খাবো না খেজুরের রস যদি খেতেই হয় খেজুরের রস জাল দিয়ে ফুটিয়ে খাবো কারণ তখন তোমার নিপা ভাইরাসটা মারা যেতে পারে তো এই হচ্ছে আমার মোটামুটি তোমাকে ছবিটা দেখানোর কথা ছিল এটা তো লাইটিক চক্র লাইসেজন এগুলো তো হয়ে গেছে আচ্ছা তো নিপা ভাইরাস জিনিসটা হচ্ছে মূলত এইটা ঠিক আছে আচ্ছা তো নিপা ভাইরাস দেখো এই যে বাদু হচ্ছে এর বাহক এবং কাঁচা খেজুরের মাধ্যমে ভাইরাসটি মানুষে অনুপ্রবেশিত হয় বা প্রবেশ করে এ ভাইরাসের আক্রমণে শ্বসন জটিলতায় মানুষ সহ পশু মৃত্যু ঘটে রেসপিরেটরি সিস্টেমে যখন কোনো সমস্যা হয় তখন মানুষ বা পশু পাখি মারা যেতে পারে তারপর সার্স সম্পর্কে আমি পড়াইছি সার্স মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম সিভিয়ার মানে কি মারাত্মক অ্যাকিউট মানে কি তীব্র রেসপিরেটরি মানে কি শ্বসন সিন্ড্রোম মানে অবস্থা তার মানে শ্বসনতন্ত্রের তীব্র বা মারাত্মক যে অবস্থা সেটাকে আমরা বলবো এটা আর মার্চ আসে হচ্ছে তোমার মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম এটাও একটা মারাত্মক ভাইরাস আচ্ছা এই যে আমরা যে করোনা ভাইরাস করোনা ভাইরাস বলে নেই করোনা ভাইরাস কিন্তু সার্সেরই একটা ভাইরাস সার্স কোভিডকে বলা হয় তোমার করোনা ভাইরাস ডিজিজ আচ্ছা বার্ড ফ্লু বার্ড ফ্লু হচ্ছে কি এটা একটা ভাইরাস জনিত রোগ তোমার দু আট সালে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ব্লাড বার্ড ফ্লু মহামারী আকারে হয়েছিল এই বার্ড ফ্লুর কারণে দেখবা যে হাজার হাজার মুরগির ফার্ম পাখির ফার্ম ধ্বংস হয়ে গেছিল মানে এখানে আসলে যেটা মানে খুব মানে আমাদের কৃষকরা প্রান্তিক খামারিরা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বার্ড ফ্লুর কারণে এই বার্ড ফ্লুর কারণে এখনও প্রতি বছর বছর হাজার হাজার লাখ লাখ মুরগি মারা যায় আচ্ছা এই বার্ড ফ্লুর যে তোমার যে ভাইরাসের কারণে হয় সেটার নাম হচ্ছে এইচ আর সোয়াইন ফ্লু মনে রাখবা এইচ ঠিক আছে এইটা একটু কষ্ট করে তোমরা একটু মনে রাখো বার্ড ফ্লু হচ্ছে এইচ ফাইভ আর সোয়াইন ফ্লু কি H1N1 এটা মনে থাকবে বার্ড ফ্লু হচ্ছে H5N1 সোয়িং ফ্লু H1N1 দুইটাই তো N1N1 একটাই H5 মনে রাখবা পাখি হচ্ছে কি বলবো পাখি পাঁচ পাখি পাঁচ হুম আর মানুষ এক পাখি পাঁচ মানুষ এক কারণ পতে পাখি পতে পাঁচ তাহলে H5 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 হ্যাঁ এরকম তুমি মনে রাখতে পারো আচ্ছা ফুল মিনিং দরকার নেই এই যে হিমাগ্লুটানিন টাইপ ফাইভ বা নিউরামিনিডেস টাইপ ওয়ান এখানে আমরা যে এন ওয়ান বলি সেটা হচ্ছে নিউরামিনিডেস এটা হচ্ছে একটা অ্যানজাইম যেটা ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য তোমার দায়ী এগুলো তোমার এখন আসলে অত দরকার হবে না সোয়াইন ফ্লু চলে গেল দু সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বহু লোক মারা যায় বিশ্বায়নের যুগে এটা মোটামুটি আমরা পারবো এইবার দেখো হ্যাপাটাইটিস বি ভাইরাস যেটা হ্যাপাটাইটিস বি আইটিস মানে কি জানো কোনো অঙ্গের শেষে যদি আইটিস থাকে তাহলে বোঝায় সেই অঙ্গের প্রদাহ যেমন হেপাটাইটিস মানে হেপাটো মানে কি যকৃত তাহলে হেপাটাইটিস মানে যকৃতে প্রদাহ ব্রঙ্কাস তাই না তাহলে ব্রঙ্কাসে প্রদাহ হলে সেটাকে আমরা বলবো কি ব্রঙ্কাইটিস। তারপর আমাদের যে মেনিনজেস বা মস্তিষ্কের যে আবরণ মেনিনজেস এই মেনিনজেসে প্রদাহ হলে তাকে আমরা কি বলবো মেনিনজাইটিস তারপরে মনে করো আরও কি আছে তোমার কানে হলে ওটাইটিস হ্যাঁ প্লুরাতে হলে প্লুরাইটিস নেফ্রনে হলে নেফ্রাইটিস তাহলে আইটিস মানে কি প্রদাহ কোনো জায়গায় যদি প্রদাহ হয় সেখানে চারটা ঘটনার পর্যায়ক্রমিকভাবে হবে প্রথমে ছতস্থানটা লাল হবে গরম হবে ফুলে যাবে সর্বশেষ ব্যথা হবে কোনো জায়গায় যদি চারটা ঘটনা পর্যায়ক্রমিকভাবে ঘটে সেটাকে আমরা বলতে পারি প্রদাহ এবং ওই রোগের শেষে বস বসাবো আইটিস এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ডিফেন্স সিস্টেম বা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা এই সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে দেখা হবে মানব দেহের প্রতিরক্ষা অধ্যায় তো ওখানে আমরা বিস্তারিত পড়ব জাস্ট আমরা একটু জেনে রাখলাম আর কি ঠিক আছে তো হ্যাপাটাইটিস দিয়ে মানুষে কি হয় তো হ্যাপাটাইটিস দিয়ে তোমার লিভার ক্যান্সার হয় তারপর প্যাপিলোমা দিয়ে অ্যানোজেনিটাল বা জরায়ুর মুখে ক্যান্সার হয় যেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পড়স না নাম শুনছো মনে হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে অ্যানোজেনিটাল বা জরায়ুর মুখের ক্যান্সার হয় তারপরে যে হার্পিস সিমপ্লেক্স কমপ্লেক্স দিয়ে হয় ক্যাপোসি সারকোমা এটা আসলে তোমার হচ্ছে হারপিস ভাইরাস এইট হারপিসের আসলে অনেকগুলো টাইপ আছে এর মধ্যে আট নাম্বার টাইপ তোমাদের যা জানার দরকার নেই যেহেতু বইতে নেই এই হার্পিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপোসি সারকোমাটা হয় ইত্যাদি মারাত্মক রোগ হয় তাহলে ভাইরাস দিয়ে কিন্তু ক্যান্সারের একটা দেখতে পারলাম তাই না তাহলে হ্যাপাটাইটিস বি ভাইরাস কি করে লিভার ক্যান্সার তারপর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা পেপিলোমা ভাইরাস গুলা জরায়ু মুখের ক্যান্সার আর তোমার ক্যাপোসি সারকোমা দিয়ে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস মোটামুটি রোগ সৃষ্টি করে তারপর মানুষের অসুস্থ হওয়ার কারণ হচ্ছে একটা সর্দি জ্বর এইখানে আমার যারা এখন বর্তমানে ক্লাস করতেছো তোমরা কি এমন কেউ এখানে উপস্থিত আছো যার জীবনেও কখনো সর্দি জ্বর হয় নাই আশা করি এমন কেউ নাই জীবনের কোনো না কোনো সময় কখনো না কখনো তোমাদের সর্দি জ্বর এ আক্রান্ত ছিল তো এই সর্দি জ্বরের কারণও মূলত কি জানো সর্দি জ্বর বা কমন কোল্ডের কারণও হচ্ছে মূলত ভাইরাস সাধারণত অনেকগুলো ভাইরাস এর জন্য দায়ী তাই এর আসলে এখনো ভ্যাকসিন তৈরি করা যায় নাই ভ্যাকসিনটা কীভাবে তৈরি করে এইটা নিয়ে আমি এই ভিডিও শেষের দিকে কিছু আলোচনা করবো যদিও আমার এই অধ্যায়ের ব্যাপার না আচ্ছা এইবার আসো চিকুনগুনিয়া চিকুনগুনিয়া হচ্ছে একটা আরনে ভাইরাস গঠিত জ্বর এটা অনেকটা ডেঙ্গুর মতো ডেঙ্গু আচ্ছা ডেঙ্গু তো আমাদের এই যে একটু পরে পারবো পড়বো আমরা ডেঙ্গু ডেঙ্গু আছে ডেঙ্গুর সময় ডেঙ্গু পড়বো আচ্ছা চিকুনগুনিয়া গুনিয়া শব্দের অর্থ কি জানো ধনুকের মতো বেঁকে যাওয়া ধনুকের মতো কি যাওয়া বেঁকে যাওয়া মানে তীব্র ব্যথা অস্থি সন্ধি বা আমাদের যে হাতে পায়ের যে জয়েন্টগুলো আছে না এই জয়েন্টগুলোতে প্রচুর ব্যথা হয় প্রচুর কি হয় গিটে গিটে ব্যথা হ্যাঁ এটা কি চিকুনগুনিয়া এটাও মূলত মশকির মাধ্যমে হয় এটা আলফা গোত্রভুক্ত এডিস অ্যাজিপটি এবং এডিস অ্যালভোপিক্টাস মশকি দিয়ে হয় তারপর এই দেখো এই ভাইরাসটি প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে আফ্রিকার তানজানিয়ায় দু হাজার সালে ভাইরাসটি বাংলাদেশে প্রথম ধরা পড়ে দু সালে এপ্রিল মেতে চিকুনগুনিয়া ব্যাপকভাবে এখানে কি হয় উচ্চ জ্বর জয়েন্টে জয়েন্টে ব্যথা শরীরে র্যাশ ওঠা তো ভাইরাসের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা বলতো এই যে জয়েন্টে জয়েন্টে এটাই হচ্ছে চিকুনগুনিয়া শব্দে শব্দের বা চিকুনগুনিয়া রোগের মূল লক্ষণ কারণ চিকুনগুনিয়া শব্দের অর্থটাই হচ্ছে ধনুকের মতো বেঁকে যাওয়া মানে ব্যথাতে মানুষ বেঁকে যায় ঠিক আছে আচ্ছা এইবার আসো কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনটা তোমাদের আমি আগের ভিডিওতেও পড়াইছি তারপরও তোমরা এখানে হালকা করে একটু দেখতে চাও দেখতে পারো আচ্ছা এই করোনা ভাইরাসের কারণে তোমার হয় এই যে এই নোবেল করোনা ভাইরাসটা হয় সার্স COV2 টু সার্স মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস টু টাইপ টুর কারণে এটা হয়ে থাকে করোনা ভাইরাস হওয়ার জন্য তোমাকে চোদ্দ দিন বা বিশেষ ক্ষেত্রে ২৭ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায় এই জন্য মানে সত্যিকালটা মোটামুটি 14 দিন এই কারণে যদি কেউ সাসপেক্টেড হয় বা যদি কারো আমরা আশঙ্কা করি যে তার করোনা হওয়ার সম্ভাবনা আছে। তখন তাকে কি করতে হয় ১৪ দিন আইসোলেশনে রাখতে হয় আইসোলেশন মানে বোঝো মানে সবার থেকে একটু আইসোলেট একা করে রাখতে হয় যেন তার দ্বারা অনেকটা না ছড়ায় এখন এই আইসোলেশনে রাখার যে পদ্ধতি সেটাকে বলা হয় কোয়ারেন্টাইন তাই না এই শব্দগুলোর সাথে এখন তোমরা মোটামুটি পরিচিত করোনার সুবাদে করোনা না হলে টার্মগুলো আসলে বোঝানো অনেক কঠিন ছিল কোয়ারেন্টাইন কি জিনিস আইসোলেশন কি জিনিস তাই না এই জিনিসগুলা তোমরা মোটামুটি এখন বোঝো তাহলে এই চৌদ্দ দিন ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখতে হয় কোয়ারেন্টাইন হলো নিজেকে একটি ঘরে সম্পূর্ণভাবে আবদ্ধ করে রাখা এই সময় কারো সাথে সাক্ষাৎ মেলামেশা না করা যদি বাড়িতে বসে আমি কোয়ারেন্টাইনটা পালন করি সেটা হবে হোম কোয়ারেন্টাইন আর হাসপাতাল বা অন্য কোনো হোটেলে বা অন্য কোনো একটা জায়গাতে যদি প্রাতিষ্ঠানিকভাবে তোমাকে মানুষ সমাজ থেকে দূরে রাখা হয় সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মার্চের দু হাজার একুশ পরবর্তী ছড়িয়ে পড়া ভারতের যে ডেল্টা প্রকরণ এই দুই তিন দিনে অতি মারাত্মক আকার ধারণ করে এবং দ্রুত অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে অর্থাৎ করোনার তো অনেকগুলা ভ্যারিয়েন্ট আসছে জানো তো এর মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টটা তুলনামূলক একটু মারাত্মক ওরা এই কথাটা বলছে এখন করোনা হলে প্রথমে কি লক্ষণ প্রকাশ পায় প্রথমে জ্বর তারপরে শুকনা কাশি তারপরে শ্বাসকষ্ট আরও কিছু কিছু আছে না সর্দি গলা ব্যথা মাথা ব্যথা দুর্বলতা বোধ পায়খানা মাংস বেশি শেষ পর্যন্ত নিউমোনিয়ার মতো জটিলতা আরও কিছু কিছু গন্ধ আছে আমরা টেস্ট পাই না স্বাদহীনতা না যাই খাই কোনো বুঝতে পারি না কি খাচ্ছি না খাচ্ছি কোনো কিছুর ঘ্রাণ পাচ্ছি না অল না ব্লক হয়ে গেল আমরা কোনো কিছুর ঘ্রাণ পাই না কোনো কিছুর টেস্ট পাই না এরকম তো করোনার লক্ষণ তো মনে করো ভাই তোমাদের এখান থেকে পরায় দেওয়ার কিছু নাই তোমরা আমার থেকে করোনা সম্পর্কে ভালো জানো যদি কারো বাসায় করোনা পেশেন্ট থাকে তাই না আচ্ছা এইবার দেখো করোনার স্থান ও রোগী রোগীভেদে আরও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে যে স্বাদ না পাওয়া প্রায় আর বাংলাদেশে প্রায় চল্লিশ ভাগ রোগীর কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই পজিটিভ এসেছে মানে কি তোমার করোনা হয়েছে কিন্তু তার কোনো সিমটমস তোমার মধ্যে পাওয়া যায় নাই এটা তো বেশি মারাত্মক তাই না রোগ হয়েছে কিন্তু কোনো লক্ষণ নাই তো আসলে করোনার টিকা আবিষ্কার নিয়ে বর্তমানে অনেক কাজ হচ্ছে এবং মডার্না ফাইজার সিনোফার্ম আমরা অনেক ধরনের টিকা তো যা মোটা মোটামুটি তারপরও বলা হচ্ছে দেখছো প্রতিরোধ ব্যবস্থায় হচ্ছে কি বলতো উপযুক্ত প্রিভেনশন ইস বেটার দেন কিওর রোগ হলে কিছু না কিছু হলো আমার ক্ষতি হতে পারে অর্থাৎ যতই ভ্যাকসিন থাক যাই থাক আমার এখনো কি করতে হবে একটু মানুষ থেকে দূরত্ব মেনটেন আচ্ছা কোভিড নাইনটিন বা করোনা ভাইরাস কিভাবে ছড়ায় তোমরা কি বলতে পারো আচ্ছা আমি কোভিড ছড়ানোর পদ্ধতিটা তোমাদের একটু আলোচনা করে দিই কোভিডটা ছড়াই হচ্ছে মূলত রেসপিরেটরি ড্রপলেটসের মাধ্যমে রেসপিরেটরি ড্রপলেটস বুঝো যে আমরা যে হাঁচি দেই কাশি দেই বা থু ফেলাই তো এইগুলো হচ্ছে এক একটা ড্রপলেটস একটা ড্রপলেটস শব্দ দ্বারা কি বোঝানো হয় জানো একটা ড্রপলেটস মানে হচ্ছে একটা পানির ফোঁটা এই পানির ফোঁটার মধ্যে কিছু পরিমাণ তোমার করোনা ভাইরাস থাকবে পানির ফোটার মধ্যে কিছু পরিমাণ কি থাকবে ভাইরাস থাকবে তো এখন যখন আমি একটা হাঁচি দিব তখন আমার হাঁচির সাথে রেসপিরেটরি ড্রপলেটটা ড্রপলেটটা যাবে 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 কোথায় তোমার তোমার গায়ে এখন স্কিনের মধ্যে যদি করোনা ভাইরাস থাকে এটা কি স্কিন ভেদ করে ঢুকতে পারবে এটা কিন্তু স্কিন ভেদ করে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে নাকের মধ্যে না নিয়ে যাবা আমাদের ভাইরাস প্রবেশ করার একটা গুরুত্বপূর্ণ জোন হচ্ছে টি জোন গুরুত্বপূর্ণ একটা জোন কি বলতো ভাই টি জোন এইখানে এইখানে ধরো হচ্ছে দুইটা চোখ আসে তো যদি আমরা কোনো ভাইরাসকে আমাদের ধরো তোমার হাতের মধ্যে করোনা ভাইরাস লাগছে ধরো তুমি ধরো আমার করোনা ভাইরাস আছে আমি একটা হাঁচি দিলাম তা আমি একটা হাঁচি দিলে আমার রেসপিরেটরি ড্রপলেট তোমার হাতে চলে গেল তাই না এখন পর্যন্ত কিন্তু তোমার কোনো সমস্যা হয় নাই সমস্যাটা হবে কখন বলতো যখন এই হাতটাকে তুমি নিয়ে এই যে নাকের মধ্যে একটু দিবা তো এখন যখন তুমি নাকের মধ্যে দিবা আমরা সবাই কি জানি ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট অর্থাৎ ভাইরাস একটি নির্দিষ্ট রিসেপ্টর সাইটকে আক্রমণ করতে পারে তো করোনা ভাইরাস আক্রমণ করবে কোন সিস্টেমকে করোনা ভাইরাস আক্রমণ করবে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে করোনা ভাইরাস আক্রমণ করবে আমাদের শ্বসনতন্ত্রকে তাই না তো এখন যখন যখন আমি কি করব। এই করোনা ভাইরাসটা আমার নাকের মধ্যে আমি ধরবো তখন এই করোনা ভাইরাসটা আমার মধ্যে চলে যাবে গিয়ে আমার রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করবে ক্লিয়ার তো এখন আমার থেকে যদি তুমি তিন ফিট দূরত্বে থাকো ধরো আমি এইখানে আমার থেকে তিন ফিট দূরে তুমি তা আমি যদি তোমার দিকে তাকায় হাঁচি দেই তিন ফিট দূর পর্যন্ত কিন্তু সাধারণত রেসপিরেটরি ড্রপলে যাবে না এই কারণে বলা হয় তিন ফিট দূরে দূরে থাকতে আর যদিও তিন ফিট দূরে গিয়ে যেয়ে থাকে তোমাকে কি বলতে হচ্ছে মাস্ক পরে থাকতে বলা হচ্ছে আমিও পরে পরে তুমিও থাকবা এখন আমি যদি হাঁচি দেই বা কাশি দেই আমার ড্রপলেট কি তোমার পর্যন্ত যাবে যাবে না এই কারণে তিন ফুট দূরত্ব মেনটেন করতে হয় আর ধরো কোনো কারণে করোনা ভাইরাস ধরো এই যে বোর্ড হ্যাঁ এই যে স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ডে আমি হাত দিলাম এই স্মার্ট বোর্ডে হাত দেওয়ার সাথে সাথে স্মার্ট বোর্ডে ধরো এখানে তো করোনা ভাইরাস ছিল ধরো কোনো কারণে আমার করোনা ভাইরাস আমি হাঁচি দিয়ে স্মার্ট বোর্ড ধরলাম এই স্মার্ট বোর্ডে করোনা ভাইরাস চলে গেল এখন আরেকজনের স্মার্ট বোর্ডে হাত দিল বা ধরো আমার হাতে যে পেন এই পেনটা ধরো আমি হাঁচি দিলাম এইখানে রেসপিরেটরি ড্রপলেটটা গেল আরেকজন হাত দিল তার কি করোনা হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত করোনা হবে না যতক্ষণ পর্যন্ত সে হাতটা না নিয়ে নাকের মধ্যে দিবে তাই না তো এই কারণে বলা হয় হাত ধুইতে বলা হয় তাই না কারণ আমাদের করোনা ভাইরাসের যে মুকুট ছিল না ওই যে ক্রাউনের যে মুকুটগুলা গুলা এটা পেপ্লোমিয়ার নির্মিত বা লিপিড নির্মিত তুমি যদি সাবান দিয়ে হাত ধো সাবাত কি করে লিপিডকে ভেঙে দেয় না তখন এর মুকুট মুকুটগুলো ভেঙে যায় রাজার যদি মুকুট ভেঙে যায় সেই রাজার কোনো ক্ষমতা থাকে সেই রাজার তো কোনো ক্ষমতা থাকে না অর্থাৎ সেই করোনা ভাইরাসেরও কোনো ক্ষমতা থাকে না যদি আমরা বিশ সেকেন্ড ধরে ভালো মতো হাত ধোয়ার অভ্যাস করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের করোনা হবে না তাহলে করোনাকে প্রিভেনশন করার জন্য আমার কী করতে হবে তিন ফুট দূরে দূরে থাকতে হবে মনে করো আর এই যে হাঁচি কাশি দেওয়া যাবে না দেওয়া যাবে না তো বলা যাবে না তোমার আসলে তুমি কি করবা মাস্ক পরে থাকতে হবে যেন এটা তোমার না ছড়ায় আর কি করতে হবে বলো তিন ফুট দূরত্ব মেনটেন নাকে চোখে মুখে হাত দেওয়া যাবে না হাতটাকে কন্ট্রোল করতে হবে আর মোটামুটি বিশ সেকেন্ড পর পর তুমি প্রতি আধা ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর বিশ সেকেন্ড পর পর হাতটাকে স্যানিটাইজ করে ফেলবা যদি সব জায়গায় সাবান না থাকে ওই যে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায় না হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটাকে স্যানিটাইজ করে দিবা তাহলে মোটামুটি আমরা এর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবো তা তুমি দেখো এই যে মোটামুটি আমরা তো এটা পড়ে ফেললাম সন্দেহবাজন রোগী থেকে দূরে থাকা জনসমাগম এড়িয়ে চলা কারণ জনসম্মক্ষে বা এটা মজলিসের মধ্যে থাকলে কি তুমি বলতে পারবা যে তিন ফিট দূরত্বের মধ্যে আমার কাছে কেউ আসবেন না এই তিন ফিট রাখা আমার এরা তো সব বলা বলা যায় না সম্ভব হলে ঘরে থাকা তারপর দেখো অপরিষ্কার হাতে নাক মুখ চোখ স্পর্শ না করা বিক্রান্ত করে আক্রান্ত ব্যক্তির সাথে হ্যান্ডশেক না করা গণপরিবহন লিফ্ট ব্যবহার না করা পশু পাখি সংস্পর্শ এড়িয়ে চলা কোনো কিছু স্পর্শ করলে পানি দিয়ে অত্যন্ত বিষ থেকে হাত ধোয়া তারপর অন্য ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকা উন্নত মানের মাস্ক ব্যবহার করলে চল্লিশ সংক্রমণ পর্যন্ত কমতে পারে হাসপাতালকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে কারণ হাসপাতালেই করোনা রোগী বেশি থাকে হ্যান্ড স্যানিটাইজারের উপর ভরসা না করে সাবান দিয়ে বারবার হাত ধোয়া হ্যান্ড স্যানিটাইজার কখন ইউজ করবা যখন তুমি বাইরে সাবান পাচ্ছ না বাধ্য হয়ে হ্যান্ড স্যানিটাইজ করবা কিন্তু যখন তোমার সাবান থাকবে সাবান বাদ দিয়ে তো হ্যান্ড স্যানিটাইজ করা যাবে না অবশ্যই সাবান দিয়ে হাত ধুইতে হবে ঠিক আছে এই যে রেসপিরেটরি ড্রপলেট তাহলে মোটামুটি টিস্যু পেপার দ্রব্যাদি আসবাবপত্র রাখতে হবে পাঁচ দিন পর্যন্ত এই ভাইরাসটা সুপ্ত অবস্থায় থাকতে পারে অর্থাৎ মনে করো যে আমার থেকে যে ভাইরাসটা ছড়াবে এটা পাঁচ দিন পর্যন্ত কি থাকতে পারে সুপ্ত থাকতে পারে এইবার এই যে দেখো জিকা ভাইরাস পড়ছিলাম না আমরা এই জিকা ভাইরাসের লক্ষণগুলো একটা ছবি দিতেছে তোমাদের বইয়ের ছবি ফুস্কুরি উঠছে মাংস ব্যথা এই দেখো ইবোলা ভাইরাস ইবোলা ভাইরাসটা সূত্রাকার ভাইরাস পড়ছিলাম না ইবোলা ভাইরাসের নাম হয়েছিলো কিসের নাম অনুযায়ী নদীর নাম অনুসারে দেখো ওকে দেখতেও নদীর মতো লাগে দেখতেও কিসের মতো লাগে সুন্দর একটা নদীর মতো লাগে বা সিলিন্ড্রিক্যাল ভাইরাস তারপর দেখো এই যে মোটামুটি তোমার বার্ড ফ্লু ভাইরাস ছিল না এইচ ফাইভ এন ওয়ান এইচ ফাইভ এন ওয়ান তারপর এই যে দেখো সোয়াইন ফ্লু এইচ ওয়ান এন ওয়ান তারপর এই যে সার্স ভাইরাস সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম ওই যে বাদুরের নিপা ভাইরাস ঠিক আছে তো মোটামুটি আমরা এই জিনিসগুলো একটু বললাম আচ্ছা এখনও তো মনে করো তোমার করোনার ওইরকম চিকিৎসা পাওয়া যায় নাই তখন হচ্ছে এই যে রোগীকে কী করা হয় অক্সিজেন দেওয়া হয় দেখবা যে করোনা রোগীদেরকে জিজ্ঞাসা করা হয় অক্সিজেন স্যাচুরেশন কত মানে অক্সিজেন কত পার্সেন্ট আছে এরকম টেস্ট করে না অক্সিজেন কত পার্সেন্ট আছে জানা যায় কোন যন্ত্রের সাহায্যে ওই যে পালস অক্সিমিটার একই সাথে পালস এবং অক্সিজেনের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি পালস অক্সিমিটার তারপর দেখো কিছু কিছু ওষুধ এই যে এই যে কী কী আছে অ্যাভিগান অ্যামেরিকার এই ওষুধগুলা ইন্টারফেরন এগুলো দিয়ে মোটামুটি প্লাজমা থেরাপি আচ্ছা এর চিকিৎসা পদ্ধতির নাম কি আর একটি উত্তম পরীক্ষা আর মানে বুঝো আর তে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেস চেন রিয়াকশন তোমরা দেখবে করোনা হইলে যে টেস্ট করতাম আবার ডায়াগনাইসিস দুইটা টেস্ট ছিল না আর টিপিসি আর টেস্ট আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট তো আর টি পিসিআর টেস্টটা মোটামুটি নির্ভুল করা হয় তাই না তো পজিটিভ হলে সেই ব্যক্তি করোনায় আক্রান্ত নেগেটিভ হলে আক্রান্ত না এটি তো স্বাভাবিক আচ্ছা এই যে ন্যাসোফ্যারেঞ্জিয়াল সাব আচ্ছা তাহলে আমরা মোটামুটি কি দেখলাম আমরা তোমার করোনা ভাইরাস সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে আচ্ছা এইবার দেখো যে যে উপকারিতা মানে ভাইরাস সবসময় শুধু খারাপ ব্যাপারটা কিন্তু তাই না ভাইরাসের কিন্তু অল্প কিছু উপকারিতাও আছে তাই না মানে ব্যাপারটা বুঝছো তো কি বলো না জুতা মাইরে গরু দান ব্যাপারটাই অনেকটা এরকম যে হালকা কিছু উপকারও আছে যেমন এক নম্বর উপকার হচ্ছে এই যে ভাইরাস গঠিত যে রোগগুলো ছিল বসন্ত পোলিও প্লেগ জলাতঙ্ক এদের যে টিকা এটা ভাইরাস দিয়েই তৈরি করা হয় যে ব্যাপারটা আছে বিষ দিয়েই যে কাটা দিয়েই কাটা তুলতে হয় বুঝছো তাহলে ভাইরাসের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করতে হয় ভাইরাসের প্রতিষেধক টিকা কি দিয়ে তৈরি করতে হয় ভাইরাস দিয়েই তৈরি করতে হয় তারপর তোমার জন্ডিসের টিকা ভাইরাস দিয়ে তৈরি করা যায় তারপর তোমার কিছু ব্যাকটেরিয়া ঘটিত কিছু ডিজিজ আছে যেমন কলেরা টাইফয়েড আমাশয় ইত্যাদি রোগের যে ঔষধগুলা ব্যবহার করার জন্য আমার ওই ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসকে ব্যবহার করা হয় তারপর ভাইরাসকে বর্তমানে বহুল আলোচিত জেনেটিক প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়েও বর্তমানে ভাইরাসকে ব্যবহৃত করা হয় তারপর ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে আজকাল ভাইরাস ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা তারপর অস্ট্রেলিয়াতে হচ্ছে কি জানো অস্ট্রেলিয়াতে অতিরিক্ত তোমার খরগোশ বেড়ে গেছিলো এই খরগোশ দমন করার জন্য মিক্সো ভাইরাস ব্যবহার করা হয় তারপর একটা জিনিস একটু দেখো তোমাকে আমি দেখাই এই যে টিউলিপ ফুল নাম শুনছো তো টিউলিপ টিউলিপ ফুল কিন্তু খুব সুন্দর তো টিউলিপ ফুলের রঙ হয় লাল তো এই লাল টিউলিপ ফুলে যখন ভাইরাস আক্রমণ করে তো ভাইরাসের আক্রমণের কারণে এই লাল টিউলিপ ফুলে একটা সাদা সাদা দাগ পড়ে তখন এই ফুলটা দেখতে আরও সুন্দর হয়ে যায় ব্যাপারটা বুঝছো মানে লাল টিউলিপ ফুলে যখন ভাইরাস আক্রমণ করে এই ভাইরাস আক্রমণের কারণে যে একটা ডিজাইন পড়ে এই কারণে ফুলটা দেখতেও সুন্দর হয়ে যায় ফুলটার দামও অনেক বেড়ে যায় আমি একটু আমাকে একটু দশ সেকেন্ড সময় দাও আমি তোমাদেরকে দেখি ফুলটা দেখানো যায় কি না ঠিক আছে ফুলটা আমি যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখো ছবিটা আমরা পেয়ে গেছি ধরো এইটা ছিল আগের টিউলিপ ফুল ঠিক আছে দেখো এই টিউলিপ ফুলটা ছিল সুন্দর এখন এই টিউলিপ ফুলে যখন তোমার ভাইরাস আক্রমণ করলো ভাইরাস আক্রমণ করার পর ফুলটা কত সুন্দর হয়ে গেল না তো ভাইরাসের আক্রমণের কারণে ফুলটা যেহেতু দেখতে সুন্দর হইলো একই সাথে ফুলের দামটাও বেড়ে গেল তো যখন দাম বেড়ে গেল। তখন আমরা ইজিলি বৈদেশিক মুদ্রা পাবো বেশি তাহলে এটা একটা ভাইরাসের উপকারিতা ঠিক আছে তাহলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি ফুলের সৌন্দর্য বৃদ্ধি করাও কি বলতো ফুলের সৌন্দর্য বৃদ্ধি করাও ভাইরাসের একটা উপকারিতার মধ্যে আমরা পড়লাম তাই তো ফুলের সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে ভাইরাসের একটা কি উপকারিতা অনেকগুলো উপকারিতার মধ্যে এটা একটা উপকারিতা হচ্ছে ফুলের সৌন্দর্য তারপর এই যে এই টিউলিপ দেখো এইটাকে বলা হয় এই যে এই যেটা আমরা তখন পড়লাম এই যে লাল টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা দাগ পরে এটাকে বলা হয় ব্রোকেন টিউলিপ এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় আর ফুলের সৌন্দর্য বেড়ে গেলে ফুলের দামও বেড়ে যায় তারপর অস্ট্রেলিয়াতে খরগোশ অস্বাভাবিকভাবে বেড়ে ফসলের ক্ষতি করতেছিল তখন এই মিকজো ভাইরাসের সাহায্যে খরগোশ নিধন করে খরগোশের পরিমাণটা কমানো হয়েছিল তারপর ভাইরাস রোগ নির্ণয়ের দুইটা উপায় আছে একটা হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকা আরেকটা হচ্ছে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা অর্থাৎ টিকা দিয়ে আমাদেরকে কি করা হয় শক্তিশালী করা হয় তারপর ইন্টারফেরন ইন্টারফেরন হচ্ছে একটা অ্যান্টি ভাইরাল ড্রাগ মানে ইন্টারফেরন কি জানো শরীরে যদি আমাদের ভাইরাস প্রবেশ করে সেই ভাইরাস আক্রান্ত কোষ থেকে একটি গ্লাইকোপ্রোটিন ধর্মী সংকেত বের হয় এই সংকেত আশেপাশের কোষকে কি করে যে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে তো এটা একটা প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তো এটা মনে রাখবো আমরা যে ইন্টারফেরন ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে তাহলে ভাইরাসের বিরুদ্ধে কে কাজ করতে পারে ইন্টারফেরন কাজ করতে পারে কথাটা ক্লিয়ার তো মোটামুটি আমরা ভাইরাস সম্পর্কে অনেক কিছু পড়ে ফেললাম দেখো ভাইরাসের কোনো ম্যাটাবলিজমের ব্যবস্থা নেই কারণ একে অ্যান্টিবায়োটিক দিয়ে প্রতিরোধ করা যায় না অ্যান্টিবায়োটিক কিভাবে প্রতিরোধ করা জানো অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের যে কোষগুলোর যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আছে না মেনলি ট্রান্সলেশনটা ট্রান্সক্রিপশনটাকে বাধা দিয়ে প্রোটিন তৈরি হতে দেয় না তো এখন ভাইরাসের তো কোনো ম্যাটাবলিক সিস্টেমই নাই ভাইরাস তো একটা অকোষীয় ওর তো কোনো কোষীয় বস্তুই নাই আছে ওর সাইটোপ্লাজম নাই নিউক্লিয়াস নাই এইটা নাই ওইটা নাই ওর তো খালি নাই 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 ভাইরাসের আসলে তেমন কিছুই নাই ভাইরাসের কোনো পুষ্টিক্রিয়াও নাই ভাই ভাইরাস কোনো কিছু খায়ও না কোনো কিছু বিপাক করার দরকারও হয় না ওর মৃত্যুও নেই ও বড়ও হয় না কিছুই হয় না তো ওর উপর আসলে অ্যান্টিবায়োটিকও কোনো কাজ করতে পারে না এই কারণে অ্যান্টিভাইরাল ঔষধ হিসাবে তোমার এই ইন্টারফেরন ব্যবহার করা যায় এইবার দেখো উদ্ভিদ রোগ সৃষ্টিকারী প্রায় তিনশো ধরনের ভাইরাস আছে আমরা বলছিলাম না একটু আগে দেখো এর মধ্যে তামাক গাছে একটা রোগ হয় যার নাম হচ্ছে তামাকের মোজাইক রোগ সিম গাছে একটা রোগ হয় সিমের মোজাইক রোগ টমেটোতে হয় টমেটোর বুসি ট্যান্ট রোগ ধানের টুংরো রোগ কলার বাঞ্চি টপ রোগ গোল আলুর মোজাইক রোগ এখন দেখো তামাকের মোজাইক রোগ সৃষ্টি করে কেটোবাকো মোজাইক ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস তামাক গাছে কি করে তামাকের মোজাইক রোগ সৃষ্টি করে সিমের মোজাইক রোগ সিম গাছে সৃষ্টি করে কে বিন মোজাইক ভাইরাস তারপরে দেখো টমেটো টমেটোর বুশিট্যান্ট কে করে বুসি ভাইরাস তারপরে ধানের টুংরো রোগ করে কে টুংরো ভাইরাস কলার বাঞ্চি টপ রোগ করে কে বাঞ্চি টপ ভাইরাস গোলালোর মোজাইক রোগ করে কে পটেটো মোজাইক ভাইরাস তো মোটামুটি নামের সাথে কি মিল আছে না এখন এগুলো একটু কষ্ট করে পড়তে হবে ভাইয়া তোমরা যদি নেমোনিক্স চাও সব জিনিসই কি নেমোনিক্স দেওয়া সম্ভব সব নেমোনিক্স কি পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে থাকবে না তোমরা দেখবা মাঝে মাঝে এত পরিমাণ নেমোনিক্স দিয়ে পড়ো যে নেমোনিক্স মনে রাখার জন্য আরও নেমোনিক্স লাগে মানে ব্যাপারটা আমার স্যার এভাবে বলতো যে ছন্দ মনে রাখার জন্য ছন্দ লাগে কবিতা 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 মনে রাখার জন্য নতুন লাগে এত ছন্দ দিয়ে তো পড়া যাবে না কিছু জিনিস একটু কষ্ট করে মুখস্থও করতে হবে তুমি যখন ডাক্তার হবা তখন কি ছন্দে ছন্দে ওষুধ দিবা হ্যাঁ এটা কি সম্ভব সম্ভব না তো ডাক্তার হওয়ার জন্যই তো ভর্তি পরীক্ষা দিচ্ছ এখন থেকে একটু একটু প্র্যাকটিস করো দেখবা মনে থাকবে এইবার দেখো মানব দেহে কী কী রোগ হয় মানবদেহে রোগগুলো আমরা মোটামুটি পড়ছি না এইচআইভি ভাইরাস এইডস করে ফ্ল্যাভি ভাইরাস তোমার ডেঙ্গু বা ডেঙ্গি আসে ফ্ল্যাভি দিয়ে অনেক ভাইরাস আছে জিকা ভাইরাসও তো একটা ফ্ল্যাভি ভাইরাস ছিল তাই না তারপর ইনফ্লুয়েঞ্জা ছিল এইচ ফাইভ এন ওয়ান এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা এইচ ফাইভ এন ওয়ান এটা ভুল লিখছে ইনফ্লুয়েঞ্জা তো এইচ ওয়ান এন ওয়ান আর বার্ড ফ্লু হচ্ছে মানে ফ্লু ভাইরাসের দুইটা আছে এইচ ওয়ান এন ওয়ান এইচ ওয়ান এন ওয়ানটা এইচ ফাইভ এন ওয়ানটা বার্ড ফ্লু ঠিক আছে আচ্ছা এই দেখো এই যে ইনফ্লুয়েঞ্জা এইস তাহলে আগেরটা নিশ্চয়ই ভুল এটা হবে বার্ড ফ্লু ভাইরাস এটা কি হবে বার্ড ফ্লু ভাইরাস নিপা ভাইরাস র্যাবিস ভাইরাস ওই যে র্যাবিস ভাইরাস দিয়ে কি হয় বলো তো জলাতঙ্ক বলছিলাম না হাইড্রোফোভিয়া জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া জলকে ভয় পায় তারপর তোমার ভ্যারিওলা দিয়ে হয় কোনটা মানে কোন ভাইরাস দিয়ে কোনটা হয় এখন একটা একটা নেমোনিক্স আছে এখানে নাই তা না বাট আমি যদি তোমাদেরকে দেখাই নেমোনিক্সটা নেমোনিক্সটা হচ্ছে এই যে তুমি এইভাবে মনে রাখতে পারো জরে জরে। বিভোর। জরে বিভোর জরে বিভোর হলো রুবি নেমনিসটা কীরকম ছিল জরে বিভোর হলো রুবি মানে জরে বিভোর হয়ে গেল তাহলে জতে কি জানো জতে হচ্ছে জলাতঙ্ক জতে কি যতে ছিল জলাতঙ্ক আর র্যাতে কি র্যাতে র্যাবিস র্যাতে কি র্যাতে র্যাবিস বিতে কি জানো বিতে হচ্ছে বসন্ত এই বসন্তর জন্য দায়ী ছিল কোনটা জানো বসন্তের জন্য দায়ী ছিল ভ্যারিওলা বসন্তের জন্য দায়ী ছিল কোনটা ভ্যারিওলা আর হলোতে কি জানো হলোতে হচ্ছে হাম হলোতে কি হাম হামের জন্য দায়ী কোনটা হামের জন্য দায়ী হচ্ছে রুবিওলা এরকম ধরো ছোট্ট একটা নেমোনিক দিয়ে তুমি পড়তে পারো তাহলে জরে বিভোর হলো রুবি জরে বিভোর হলো রুবি জতে কি জলাতঙ্ক জলাতঙ্কের জন্য দায়ী ভাইরাস র্যাবিস বিভোর বিতে কি বসন্তর জন্য দায়ী ভ্যারিওলা হলো রুবি হামের জন্য দেয় কি রুবি ওলা তাহলে মোটামুটি এইভাবে পরা যায় তো একটু পরে নিও র্যাবিসের কারণে কি হয় ভ্যারিওলার কারণে কি হয় ইবোলা ইবোলা ওই যে পড়লাম না ত্বকের লাইসিস ঘটায় দুই থেকে একুশ দিনের মধ্যে সেল লাইসিস হয়ে মানুষ মারা যায় তারপর এই যে তোমার এই যে মোটামুটি হ্যাপাটাইটিস ভাইরাস ইয়েলো ফিভার ভাইরাস ভ্যাকসিনিয়া ফুট অ্যান্ড মাউথ ফুট অ্যান্ড মাউথ নিশ্চয়ই মানুষে হবে না তাই না মানে খুরা রোগ যেটা সেটা মানুষের হওয়া সম্ভব না এটা হবে গরু ভেড়া ছাগল মহিষে পা এবং মুখের ক্ষত রোগ তারপর তোমার পলিওমা ভাইরাসটা হয় ইঁদুরে এটা হচ্ছে ইঁদুরে টিউমার করে হারপিস ভাইরাস ক্যাপচি সার্কোমা করে এটা বুঝাইছি তোমাদের সার্স কোভ্য কোভার টু এটা কি করে কোভিড ভাইরাস যেগুলা করোনা ভাইরাস আমাদের রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করে যে কোভিড নাইন্টিন করোনা ভাইরাস ডিজিজ টু থাউজেন্ড নাইনটিন এই যে প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টি করা জরায়ু মুখের এইগুলো পড়াই ফেলছি না তাহলে এই ছকটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ভাইরাস প্রাণী দেহে কি কি রোগ সৃষ্টি করে এবং উদ্ভিদ দেহে কি রোগ সৃষ্টি করে কোনটা উদ্ভিদের কোনটা প্রাণীর আচ্ছা তারপরে তোমার দেখো এইখানে যে সংক্ষেপে কিছু ওই যে তোমাদের যা পড়ানো হয়েছিল ভিরয়েড প্রিয়ন্স মনে আছে এইগুলোই অ্যাটে গ্লান্সে একবারে দেওয়া আছে যেন তোমরা একটু মনে রাখতে পারো সহজে তো এগুলোতে তো পড়ানো হয়ে গেছে ভিরয়েড আচ্ছা এইবার এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট টপিক্স এবং আজকের ক্লাসের শেষ টপিক্স এটা হচ্ছে যে ভাইরাস দ্বারা কি কি রোগ হতে পারে মানে ভাইরাস আক্রান্ত রোগ কি কি। দেখো এখানে একটা নেমোনিক্স দেওয়াই আছে যে এই নেমোনিক্সটা তোমরা হয়তো অনেকে জানো তাই না অনেকেই জানো যে হায় হায় দেশে বসন্ত মাস এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো তাহলে এখন তোমরা তো ভাইরাস পড়তেছো তোমাদের কাছে ভাইরাস গঠিত রোগগুলা কমন লাগে কিছুক্ষণ পরে আমরা যখন ব্যাকটেরিয়া পড়বো দেখব ব্যাকটেরিয়া গঠিত রোগগুলাও ভালো লাগে তো মেডিকেল ভর্তি পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে নিচের কোনটি ভাইরাস সংগঠিত রোগ নয় তো কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় তখন দেখবা যে দিন শেষে এত কিছু পড়ার পর কোনটা ভাইরাস দিয়ে হয় আর কোনটা ব্যাকটেরিয়া দিয়ে হয় দিন শেষে এইটাই মনে রাখা কি হয়ে যাবে কষ্ট হয়ে যাবে তো এই কারণে আমরা একটু নেমোনিক্সের মাধ্যমে পড়ব তো নেমোনিক্সের মাধ্যমে যদি পড়ি সেটা কী হবে হায় হাই প্রথমে হাইতে কি হামস তা হাম তারপরে কি হারপিস তারপর হচ্ছে বসন্ত মাসতে থেকে মামস এলোতে কি এইডস ভাইতে কি ভাইরাল হ্যাপাটাইটিস এই হ্যাপাটাইটিস আবার পাঁচটা টাইপ আছে এ বি সি ডি ই আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব এই যে ইনফ্লুয়েঞ্জা এইচ ওয়ান এন ওয়ান দিয়ে হলো ডেঙ্গু ডেঙ্গু সম্পর্কেও আমাদের আগামী ক্লাসে বিস্তারিত আছে জলাতঙ্ক জলাতঙ্ক বললাম যে জল খেতে পারে না আর পোলিও পোলিও কি কি করে এটা গত ক্লাসে আলোচনা করা আছে তো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের ভাইরাস গঠিত রোগ মানে এই রোগগুলো আমাদের মূলত ভাইরাস দ্বারা হয়ে থাকে ঠিক আছে তো আগামী ক্লাসে আমরা হেপাটাইটিস থেকে শুরু করব। হেপাটাইটিস ডেঙ্গুগুলো নিয়ে আমাদের ভাইরাসের সপ্তম পর্ব আসবে ক্লিয়ার তো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ